মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে নিয়ে নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে একমত নন বোর্ড পরিচালক আকরাম খান। বিসিবি বস ফিল্ডিং এর কথা মাথায় রেখে আফিফ হোসেনকে টিমে দেখতে চাইলে বোর্ড পরিচালক আকরাম খান অভিজ্ঞতার কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে টিমে চান। মিরপুরে নিউজ 24 এর সঙ্গে আলাপকালে আকরাম খান আরো বলেন, সমালোচনা শোনার অভিজ্ঞতা রয়েছে তার, ক্যাপ্টেন্সির নানা বিষয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা হয় তার। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, ক্রিকেট হিসেবে খেলেছেন, এখন বোর্ডে কাজ করছেন, আমরা কথা বলবো সে আকরাম খানের সঙ্গে। আকরাম কেমন? ভালো, থ্যাংক ইউ। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সফল সিরিজ জিতে এসেছে, কোন কোন পজিটিভ বিষয়টা আপনার কাছে মনে হয়েছে এই সিরিজ থেকে? না, অনেক কিছু পজিটিভ ছিল, যেমন আপনার ক্যাপ্টেন্সি ছিল, তার মধ্যে মনে করেন যে আপনার একটা প্রেশার সিচুয়েশনে কিন্তু আমরা বোলিংও ভালো করেছি, ব্যাটিংও ভালো করেছি। তামিম বলতে আপনার পরিবারের সদস্য, আপনার সাথে কোনো কথা হয় কিনা? আপনি ক্যাপ্টেন্সি করেছেন, সে এখন ক্যাপ্টেন্সি করছে, তার কাছে আপনার কাছে কোনো অ্যাডভাইস চেয়ে নেয় কিনা, এবং ক্রিকেট নিয়ে কী কথা হয় আপনাদের মধ্যে? ইজ এক্সপিরিয়েন্স, বাট হ্যাঁ, এমনি আলাপ আলোচনা কে ভালো কে খারাপ, বাট যে এখন যেহেতু আপনার কোনো একটা সিচুয়েশনে কী করতে হবে না করতে হবে এটা তো ওরা খুব ভালোভাবেই জানে। যখন তামিম ইকবাল খারাপ করে অথবা তার ক্যাপ্টেন্সি খারাপ হয়, ফ্যামিলি নিয়ে কথা বলা হয়, যখন ভালো করে তখন তো প্রশংসা আপনারও প্রাপ্য, ওই সময়টা এবং কী চিন্তা করেন যখন ভালো করে তখন কেমন লাগে নিজের কাছে? না, স্বাভাবিক, যখন খারাপ করে তখন তো খারাপ লাগে এবং ভালো করলে তো অনেক ভালো লাগে, এটা তো। আর যে স্পোর্টসে কিন্তু আপনার জিনিসটা এরকম যে আপনি খারাপ খেললে আপনাকে ক্রিটিসাইজ করবে, ভালো খেললে সবাই প্রশংসা করবে, এটা তো আসলে আমরা ইউজ টু। এবার বিশ্বকাপ, বাংলাদেশ বলছে অনেক ভালো সম্ভাবনা আছে, কিন্তু প্রকৃত বাস্তবতাটা আপনার কাছে কী মনে হয়, বাংলাদেশ কেমন সম্ভাবনা আছে ইন্ডিয়াতে বিশ্বকাপে? এটা পুরোটা ডিপেন্ড করছে আপনি কীভাবে খেলছেন। আপনি যদি তিনটা পার্ট আপনার ভালো হয় তাহলে আপনার খুবই ভালো সম্ভাবনা আছে। অনেক কথা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, আপনি অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ বোর্ড পরিচালক হিসেবে তার ফিল্ডিংটা নিয়ে অনেকটা আলোচনা হয় এবং তার ইঞ্জুরি নিয়ে অনেকটা কথা হয়। আপনি এবারে বিশ্বকাপ দলে যদি আপনাকে জানতে চাই ব্যক্তিগত অভিমত, মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেন কি? ওদের জায়গায় আপনি একটা ধরনের প্লেয়ার নিতে পারেন যে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে ডোমেস্টিকে, ওরকম হলে তাহলে যে ঠিক আছে, হ্যাঁ ও ভালো করছে না, ওর জায়গায় একটা এক্সট্রাঅর্ডিনারি, বাট ওই ক্যাটাগরির প্লেয়ার যদি ওখানে নেয় তাহলে আমি এক্সপিরিয়েন্সকে মূল্যায়নটা বেশি করবো। চন্ডিকা হাতুরা সিং তো ভালো কোচিং করাচ্ছে, আপনার সময় তিনি এসেছেন যখন ক্রিকেট অফিসে কাজ করেছিলেন, তামিম ইকবালের ক্যাপ্টেন্সির কোন অংশটা আপনার কাছে মনে হয় যে বেস্ট পার্ট? এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন কিন্তু অলওয়েজ টিমের জন্য সুবিধা, এবং সবচেয়ে ভালো লেগেছে তামিম জুনিয়র প্লেয়ারদেরকে আপনার মূল্যায়নটা করছে, ওদেরকে যে যেভাবে সে হেল্প করে, যেভাবে সে উৎসাহিত করে, এটা টিমের জন্য অনেক ভালো। অ্যাজ ফর বাংলাদেশ ক্রিকেট আমার মনে হয় যে ওর মতো কোচ খুবই দরকার, কারণ সে প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আপনার মাথা ঘামায় এবং মূল্যায়ন করে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিসিবি বোর্ড পরিচালক আকরাম খান, তিনি ক্রিকেট নিয়ে কথা বললেন, বললেন আসন্ন বিশ্বকাপ এবং তামিম ইকবালের ক্যাপ্টেন্সি তার কোন অংশটা সবচেয়ে ভালো লাগে, সব বিষয় নিয়ে তিনি নিউজ 24 মুখোমুখি হয়েছিলেন।